এক ভাই বলছেন যেখানে নামাজ রোজা পড়লে হবে না, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। ইসলামী রাষ্ট্র, ইসলামে আশরা নাই, আশরা নাই, রাষ্ট্র কখন হয়? রাষ্ট্র আগে নাকি ব্যক্তি আগে? ব্যক্তি আগে। পরিবার আগে না সমাজ আগে? আমাদের ব্যক্তি হয়, পরিবার হয়, সমাজ হয়, পাড়া হয়, গ্রাম হয়, ইউনিয়ন হয়, থানা হয়। তার আপনি যদি নিচের গুলো বাদ দিয়ে এক ধাপে লাভ দিয়ে উপরে উঠতে চান, পা ভাঙবে না ভাঙবে না? তো ইসলামের রাষ্ট্র কায়েম হবে কার জমিনে? আল্লাহর জমিনে, ঠিক না? কার নিয়মে? বান্দাদের উপর আল্লাহর নিয়মে নাকি আমার আপনার নিয়মে? ঠিক না বেটি? তাহলে আল্লাহর দিন কি পরিপূর্ণ অপরিপূর্ণ? পরিপূর্ণ। নিয়মটা কোথায় আছে? কোরআন শুনে আছে না নাই? সেই নিয়ম বাদ দিয়ে অন্য কোন নিয়ম ধরি তাহলে কি আল্লাহ দেবেন? না, দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়াদা আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এবং নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? এই পৃথিবীতে খেলাফত দান করিবেন। তাহলে আমাদের কাজ কি? ঈমান আর নেক আমল করা। আল্লাহর কাজ কি? আমাদেরকে খেলাফত দান করা। এখন যদি বলি নামাজ রোজা তুমি আল্লাহ করাও আর খেলাফত আমি হয়ে গেলাম, তাহলে কি করাটা ঠিক হবে? না। কি বলেন? উল্টা হয়ে যাবে না? তাই ঈমান আমল সলে যদি বাড়াতে পারি, ঈমানদার বাড়াই, এদেরকে নেকির কাজ করাতে পারি, তাহলেই কি হবে? আল্লাহ তার ওয়াদা পূরণ করিবেন। আমরা করিলে আল্লাহ করিবেন, শর্ত পূরণ হলে আল্লাহ দিবেন। এখন আমরা শর্ত, বাংলাদেশে কয়জন নামাজি? বাংলাদেশে শতকরা কয়জন ঈমানদার পাক্কা? কয়জন আমার ঈশ্বরে করেন? তাহলে কার জন্য আল্লাহ খেলাফত দান করবে? তাহলে দিবেন আল্লাহ, সেটা আপনি নিজেই নিতে চান, করাটা কি ঠিক হলো? ঠিক হলো না বন্ধুরা। ইমাম যদি শিরিক বিদাত করে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? ইমাম যদি এমন কোনো পাপ করে, বড় শিরিক, বড় কুপুরি, বড় মুনাফিকি, যেটা ইমাম শূন্য হয়ে যায়, ইমাম থেকে খারিজ হয়ে যায়, তাহলে তাকে যথাযথ দলিল দস্তাবেজ দিয়ে, উপযুক্ত ব্যক্তি দিয়ে তাকে বোঝাতে হবে যেটা শিরিক, এটা কুফুর, এটা বিদা, বা এটা ইসলাম থেকে খারিজ করে দেয়। তার বোঝার পরেও যদি তিনি না মানেন, তাহলে এমন বিমানের পিছনে নামাজ পড়া যাবে না। বাকি তাকে বোঝানো হয় নাই, অজ্ঞতা আছে, জানে না, ঠিক আছে, চাপের মুখে আছে ইত্যাদি, তাহলে তার পিছনে নামাজ হবে, তবে তাকে এই সৎপথ দেখানোর চেষ্টা করবেন। বিশ্ব ইজতেমায় গেলে কি সওয়াব হবে? বিশ্ব ইজতেমা একটা আমাদের দেশের একটা দলের একটা মানে সম্মেলন, তারা ওখানে যায়, তাদের মতো তারা সম্মেলন করে, ঠিক আছে। কোরআন এবং সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে ইজতেমা করছেন না করেননি? কোথায় করছেন, কিভাবে করছেন? ইজতেমায় যাওয়া থাকা একটা ইবাদত, ঠিক না? ইবাদতের ঈমান, তাওহীদ আর সুন্নাহ ঠিক থাকলেও কি না হলে নেই? আমরা যদি দেখি যে এটা দলিল, আমরা কোরআন সুন্নাহ পাচ্ছি, আলহামদুলিল্লাহ, না পাইলে জাযাকুমুল্লাহু খাইরা, ঝগড়াই যাবেন না। মৃত্যু ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করা ব্যক্তি কি চিরস্থায়ী জাহান্নামী? কোনো মৃত্যু ব্যক্তির দোয়ার অশিলা করা যাবে কিনা? মৃত্যু ব্যক্তি যদি নবী রসুল হন, তাহলে তার প্রতি ঈমান, তার ভালোবাসার অশিলা করা যাবে। মৃত্যু ব্যক্তি যদি আল্লাহর ওয়ালি হয়, তার ভালোবাসার অশিলা করা যাবে, বাকি ব্যক্তির অশিলা করা যাবে না। যদি মনে করে ব্যক্তির অশিলা, তাহলে এটা বিদাত হবে। আর যদি বলে ওই আমার পাশেই দিবে কেমন, তাহলে শিরকি অশিলা হবে। অশিলা তো আছে, সুন্নতি অশিলা, বেদাতি অশিলা, শিরকি অশিলা, কোনটা করবো আমরা? সুন্নতি অশিলা করব। সুন্নতি অশিলা কি? আল্লাহর নামের অশিলা, নেক আমলের অশিলা, কোন জীবিত নেককার ব্যক্তির দোয়ার অশিলা, বাকি সব হলো বিদাত অথবা শিরকের অশিলা। অশিলা আছে কিন্তু কোন অশিলা? বাজারে তো গোল্ড আছে, কোন গোল্ড কিনবেন? কোনটা কিনবেন? খাড়িটা কিনবেন না? তো খাড়িটা নেওয়ার চেষ্টা করবো আমরা। বর্তমানে বিভিন্ন
জিহাদ কি জন্য? ইসলাম মুসলমানকে ধ্বংস করার জন্য, কুঠার জন্য? ইসলাম প্রতিষ্ঠার জন্য, ধ্বংসের জন্য? মুমিনদেরকে সম্মান দেওয়ার জন্য কি ধ্বংস করার জন্য? সম্মান দেওয়ার জন্য। যদি জিহাদ ইসলাম মুসলমানকে ধ্বংস করে, ইসলামী জিহাদ কখনই না। ইসলামী জিহাদের জন্য ইসলামী রাষ্ট্র হতে হবে, রাষ্ট্রভাবে তার প্রস্তুতি হতে হবে, তিনি জিহাদের ঘোষণা দেবেন, তখন জিহাদ। তাহলে আমাদের সে ইসলামী রাষ্ট্র আছে? জিহাদের জন্য কোনো সিস্টেম আছে? তারপর যেখানে সেখানে জিহাদ কোন থেকে নিয়ে আসবেন? জিহাদ যদি ইসলাম মুসলমানকে ধ্বংস করে তাহলে সেটা ইসলাম জিহাদ নয়। জিহাদের 13টা স্টেপ রয়েছে, 12টা বাদ দিয়ে লাফ দিয়ে 13 নম্বর উঠলে 13টা সিঁড়ি, 1 2 3 12 বাদ দিয়ে লাফ দিয়ে উঠলে লুঙ্গি ঠিক থাকবে, পা ঠিক থাকবে? তো তাই তো হচ্ছে, আমরা বলো ইসলামী তো জিহাদ আছে, ইসলামী জিহাদের শর্ত শরাইত নিয়ে আসেন করেন, তাহলে তো আমরা 1 নম্বরে থাকবো ইনশাআল্লাহ। বাকি ইসলামী জিহাদের নাম দিয়ে ধ্বংসাত্মক বম, আত্মহত্যা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এটা ইসলাম অ্যালাউ করে না। এর মাধ্যমে ইসলাম আরও ধ্বংস হয়, আরও ক্ষতিগ্রস্ত হয়, এটা ইসলাম অ্যালাউ করে না। এই জন্য বলবো যা জিহাদের নামে সারা পৃথিবী জুড়ে ইসলাম মুসলমানের ধ্বংসলীলা ঘটতেছে, এটা ইসলামী জিহাদ নয়। এবং এইকে কেন্দ্র করে আমরা সাবধান থাকবো আমাদের ছেলে মেয়েদেরকে। বর্তমানে কিন্তু এই গ্রুপটা বিশেষ করে মানে উঠতি বসের ছেলেদেরকে, এমনকি মেয়েদের মাথাও কি এই ইজমটা ঢুকাই দিচ্ছে। এবং আমাদের, আপনারা জানেন ইরাকের আইএসের কথা, আপনারা জানেন ইরানের কথা, আপনারা এখন সিরিয়ার কথা, ইয়েমেনের কথা, বহু জায়গাতে আজকে দেখা যাচ্ছে যে জিহাদের নাম দিয়ে ইসলাম ওসমানকে ধ্বংস করা হচ্ছে। প্রকৃত জিহাদ আমাদেরকে জানতে হবে, তারপরেই সেটা আমাদেরকে সামনে আগাতে হবে ইনশাআল্লাহ। শিয়ারাকি আমাদের মুসলিম ভাই, কারণ আমাদের দেশে অনেক ভাই আছে, তারা বলে যে যাই বলেন তারা মুসলিম উম্মার জন্য উপকার করে, এ বিষয়ে আপনার মতামত কি? শিয়া রাফেজি যারা ইরান বিশেষ করে, এরা সবচেয়ে জঘন্য আমাদের ঘরের শত্রু, ইহুদিদের সবচেয়ে বড় দালাল। যারা ইরানের পক্ষে কথা বলে তারা ইমান আকিদা কিচ্ছু বোঝে না। এই যে কাসিম সুলেইমানি, এর কি আকিদা ছিল জানেন? শিয়াদের আকিদা কি জানেন? রাসূলের মৃত্যুর পরে সমস্ত সাহাবীরা কাফের হয়ে গেছিল, এবং সবচেয়ে বড় কাফের আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মা আয়েশা ব্যভিচারিণী নারী, মক্কা আর মদিনা বিজয় করে আবু বকর আর উমার আর এই কি বলে আয়েশাদেরকে উঠিয়ে কবর থেকে রজম করবে, এই হলো ইরানের কথা। চিন্তা করে দেখেন, এদের পক্ষে যারা কথা বলে, খোমাইনি সবচেয়ে বড় মানব রূপে একটা শয়তান ছিল, তাকে আমাদের দেশের এক শ্রেণীর লোক করতো ইমাম খোমাইনি। তাহলে কোথায় ওদের ইমান আর আকিদা? যে আমেরিকার সবচেয়ে বড় দালাল ইহুদিদের, আপনাদের দেশে ইরানের 100টা কোনদিন গম দান টাকা পয়সা আসছে? কেন আসে নাই? ইরানের একটা বম কি ইসরায়েলের উপর পড়ছে কোনোদিন? ইসরায়েল কি একবার বলছে এই ইন্ডিয়া কাশ্মীর মানুষ মারবি না? ইহুদিদের জারজ সন্তান হলো, ইহুদিদের জারজ সন্তান থেকে হলো শিয়াদের জন্ম, মনে রাখবেন। আবদুল্লাহ বিন সাবা একজন ইহুদি আর একজন নিগ্রো মহিলার সমন্বয়ে জন্ম হয়েছিল আবদুল্লাহ বিন সাবা। ওর বাবার পরিচয় ছিল না, তাই নাম দিয়েছিল সাবা। সাবা হলো কি? ইয়েমানের রাজধানী। তার বাপের নাম হলো সাবা, আবদুল্লাহ বিন সাবা। এর থেকে তৈরি হয় এই সাবাই দল, এই দলই হত্যা করে উসমান রাদিয়াল্লাহু আনহুকে। এরাই পরবর্তীতে দুইটি দল হয়, শিয়া আর খারেজি। আর এই শিয়া হলো মবির আহলে বাইতের মহব্বত, আর খারেজি কি উগ্রপন্থী, হলো কি ঠান্ডাপন্থী। আর দুজনেই কি নিশ্চয়ই কাঠ গাছ কাটে, উপর থেকে পানি ঢালে। শিয়া থেকে দল তৈরি হয় খারেজি, শিয়া খারেজি, আর তো কি বাতেনি, যেটা ফিরিয়াতে মিশরে তৈরি হয়। তাহলে ইহুদি থেকে তিনটা দলের জন্ম হয়,
খারেজি এশিয়া খারেজি এবং বাতিনি শিয়া শিয়া থেকে দুইটা খারেজি আর বাতিনি এরা সারা পৃথিবীতে ইহুদি রাজাকে প্রতিষ্ঠিত করার জন্য একের পর এক এরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে এরা দখল করছে ইরান করেছে এখন ইরাক এরপর এখন করছে কি সিরিয়া এরপর ইয়েমান এইভাবে একটার পর একটা প্ল্যান করতেছে এবং এদেরকে ব্যবহার করছে আমাদের সাধারণ মুসলমান জানে না শিয়া মানে কি শিয়া মানে কুফরি এবং শিরক ও বেদাত এবং কাফের মুশরিকদের সবচেয়ে বড় দালাল এদের পক্ষে যারা কথা বলে তাদের ঈমান ও আকীদা আছে বলে আমাদের সন্দেহ হয় ইরানের পক্ষে কথা বলে যারা আজও ইরানের ন্যাশনাল ডে আমাদের দেশের অনেক হুজুররা গিয়ে পালন করে ওরা দাওয়াত পায় কেন পায় কি জন্য যায় ওই যে মিশরের মারা গেল যে মুরসি নিয়ে খুব হয়েছে হচ্ছিল না এই মুরসি পাশ করে কোথায় গেছিল মক্কা না মদিনায় আর আমাদের দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরাও তো যাই কোথায় মক্কা মদিনায় পাশ করে আর এরা যায় কোথায় ইরানে এই মুরসি কোথায় গিয়েছিল দেখেন ছবি ওদের ইরানিদের সাথে যারা ইসলামের সবচেয়ে ঘরের বড় শত্রু নাউজুবিল্লাহ যাদের ইমান ও আকীদা ইসলাম মুসলমানকে ধ্বংস করার জন্য শিয়াদের সম্পর্কে আমাদের না জানার কারণে ওদের আহলে বাইতের মোহাম্মদ আমরা পাগল হয়ে যাই এতগুলি প্রশ্ন উত্তর দেওয়া যাবে পড়েন পড়েন তাড়াতাড়ি পড়েন ওইটা পড়ে গেছে মনে হয় নাকি আদম আলাইহিস সালামকে আল্লাহ 120 বছর লেগেছে বানাতে এই কথা কি ঠিক আমি ছিলামই না ছিলাম না শেষ করে দেন ছিলাম না দেখি নাই পড়িও নাই কোরআন সুন্নাহ কোথাও নাই যিনি বলেছেন তার জীবন মিথ্যা কথা এগুলি সব মহারব্বের কোন বলে ফায়া কোন হয় আর এত বছর ধরে কি করছে আল্লাহ ক্ষমতা ছিল না দেখেন এখান থেকে যেগুলি বাচ্চা বাচ্চা দু চারটা দেবার দেন রাত অনেক হয়ে গেছে খালাস আমাদের রাত অনেক হয়েছে বন্ধুরা আপনারা জান্নাতের পথ পেয়েছেন গাড়ি পেয়েছেন চাকা পেয়েছেন পার্স পেয়েছেন কাজ পেয়েছেন এবার আনাম তালিম গ্রুপের পথে আমরা চলবো আমিন ওসল্লা সবিয়ানা মুহাম্মদ ওয়া আলি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু